পূজার গল্প শুরু করব আজকের আয়োজন, যে গল্পের নায়ক অভিনেতা বাপ্পি। যত ব্যস্ততাই থাকুক, শৈশব কৈশোর যেখানে কেটেছে সেই নারায়ণগঞ্জেই পূজার সময়টা কাটান রূপালী পর্দার এই তারকা। তবে সেখানে নায়ক হিসেবে নয়, একজন সাধারণ মানুষের মতোই বন্ধু কিংবা অগ্রজ অনুজদের সাথে আনন্দে মেতে ওঠেন তিনি। চ্যানেল 24-এর সাথে পূজার সেই গল্পগুলোই শেয়ার করেছেন বাপ্পি। দেরিতে এসেছি যদিও, মানুষ অনেক গ্যাদার থাকে, গ্যাদারটা বাঁচানোর জন্য এসেছি। সাথে আমার মা আছে, আমার বৌমণি আছে। এবার একটু প্ল্যান করলাম যে একটু সবার সাথে যেয়ে পুজো দেখবো। সো নট ব্যাড, ভালো লাগছে খুব, কারণ হচ্ছে সবার সাথে একটা ইন্টারঅ্যাকশন কাজ করছে এখন। ছোটোবেলা রাস্তাঘাটে নাচতাম, কেউ দেখতে পাইতো না, এখন আমি নাচতে গেলেও 50 জন ভিডিও নিয়ে বসে থাকি। সো চাইলেই রাস্তায় ওই মজাটা করতে পারি না, বাট রাত যখন লেট নাইট হয়, রাত 1-1টার পরে নিজের সেই এলাকায় যেয়ে যখন অনেক মজা করি, সেটা অনেক মিস করি। ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু আমরা আগে আনন্দ করতাম, কিন্তু সেটা হয়তো এখন সবাইকে পাই না, মেয়েদেরকে পাই না, হয়তো ছেলেদেরকে পাই। সব সিনিয়র আঙ্কেলদের সাথে দেখা হচ্ছে অনেকদিন পর, বছরে একটি দিন আসা হয় এই সময়টাতে। সব অনেক বেশি ফিল করছি, মূর্তিটা অনেক বেশি এবার আরও বেশি জাগ্রত হয়ে গেছে, অনেক বেশি সুন্দর হয়ে গেছে, খুব ভালো লাগছে। সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আর আজকে ফ্যামিলিকে নিয়ে আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছি পূজা করার জন্য, তো ফ্যামিলি সবাইকে নিয়ে অঞ্জলি দিলাম। ওর ফ্যামিলি সবসময় প্রায়োরিটিতে থাকে, যে ফ্যামিলির সাথেই আগে পুজো উদযাপন হয়, তারপরে ওর মতো করে পুজো উদযাপন করে। তো বাপ্পি আমাদের নায়ক, এটা তোমাদের অহংকার, খুব ভালো লাগছে। আর ওকে, ও যাচ্ছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাচ্ছে, যারা ভক্ত আছে তারা ওকে পেয়ে খুশি হচ্ছে। এটা মানে আমাদের তো নারায়ণগঞ্জের গৌরবকার মতো অনেক কিছু, অনেকগুলো ব্যাপার আছে। দুর্গাপূজার স্পেশালিটি হচ্ছে পোলাও, খিচুড়ি, বেগুনি, বোটের ডাল, লাড্ডু, কালোজাম, এগুলো হচ্ছে দুর্গাপূজার স্পেশালিটি। সো দুর্গাপূজা এই জিনিসগুলো কখনোই মিস করতে চাই না, লাইক যেখানে যাই এই জিনিসগুলো পাই এবং এই জিনিসগুলো খেতেই থাকি। যদি আমি বাংলাদেশে থাকি এবং আমি যদি ঢাকার সাইডে টাইডেও থাকি, নবমীটা আমি সবসময় নারায়ণগঞ্জ কাটানোর চেষ্টা করি। লাইক আগের বার যেটা ছিল, প্রথম দিন ছিলাম নরসিংদী, পরের দিন ছিলাম কুমিল্লা, এরপর ছিলাম হচ্ছে সিলেট, নবমী হচ্ছে নারায়ণগঞ্জ। সো এটা হচ্ছে আমার প্রতিবারের পূজার রোল। আমি তো কখনো শপিং করা হয় না, সেই ক্ষেত্রে আমি গিফটই পাই বেশি। সেটা হচ্ছে যে আমার ভাই, আমার বাবা, আমার কাকা সবাই আমাকে গিফট দিয়ে আমার মোটামুটি লোড করে রেখেছে, যেটা আমার হচ্ছে প্রতিদিন কিছু না কিছু পড়াই হয়। যারাই আমাকে চেনে, আমি হচ্ছি
দুষ্টের শিরোমণি ছিলাম আমি। প্রতি বছর পুজো হলেই আমি কোনো না কোনো অ্যাক্সিডেন্ট করতাম, যে অ্যাক্সিডেন্টগুলো খুব মাইল ফলক ছিল। আমার হাত দুটো দেখতে পাচ্ছেন, এই হাতগুলোতে অনেকগুলো আঘাত আছে, এখানে হচ্ছে বোমা ফেটে। আমি প্রতি বছরই অনেক বেশি বোমা ফাটাতাম, আমি বোমা কিনে নিয়ে আসতাম আমরা ওখান থেকে বোমা। প্রত্যেক পুজোতে লাইক হাতে বোমা ফেটে গেছে, পায়ে বোমা ফেটে গেছে, দুইতলা থেকে জাম করে পড়ে গেছি বোমা ফাটাতে যেয়ে। প্রত্যেক পুজোতে এমন কিছু হতোই, এবং আমি শুধু একাই ইনজুরড হতাম না, আমার পাশে আশেপাশে যারা থাকতো তারাও ইনজুরড হতো। এমন দিন গেছে যে আচ্ছা এই বছর আমি বোমা ফাটাইছি, এই বছর এই বোমাতে আমার হাত ফাটছে না, এই বোমা আর ফাটানো যাবে না, এখন রকেট বোমা ফাটাইতে হবে। রকেট বোমা ফাটাইতে কী করতে হবে, রকেট বোমা ফাটাইলে তো আর আমার গায়ে পড়বে না, সো মাঠের মধ্যে রকেট বোমা লাগাই দিলাম। আচ্ছা অনেকগুলো আছে, শাঁস আসা যাবে, অন্য মানুষের গায়ে পড়ে থাকতো, তখন আমার বাবা জরিমানা দিত। আমার জীবনে আমার মনে আছে যে আমার বাবা অতিষ্ঠ হয়ে যেত আমার জরিমানা দিতে দিতে। আমার মায়ের আশীর্বাদ ছিল, আমার বাবার আশীর্বাদ ছিল, আমার জনগণের আশীর্বাদ ছিল, আমার ফ্যান ফলোয়ারদের আশীর্বাদ ছিল, না হলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি মিস করি না, আমি আমি মিস করি ছোটোবেলাটা, ছোটোকালটা যেমন, এবং সেটা সেটাকে আসলে এত বেশি আরও আনন্দদায়ক করে দিয়েছে উপরওয়ালা আমাকে, যে এখন সব কিছুই ভালো লাগে, খুব বেশি ভালো লাগছে। রাতের বেলা ডিস্কো হবে, রাতের বেলা সবাই নাচতে নাচতে বিভিন্ন জায়গায় পূজা দেখতে যাবে। আর নারায়ণগঞ্জে তো আপনারা জানেনই যে নারায়ণগঞ্জ মানে হচ্ছে দুর্গাপূজার আমেজ একটু অন্যরকম। সারা বাংলাদেশের মানুষ নারায়ণগঞ্জে আসার জন্য ব্যস্ত থাকে যে পুজোর সময় নারায়ণগঞ্জে ঢুকবে, কারণ সারাটা রাত পুজোতে নারায়ণগঞ্জ শহরে পুজো হয় এবং অনেক বেশি মজা হয়। আজ বাজা কাশোর, জাগবে মা আর কত